Dedare da da da, dedare da da da, dedare da 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 da. So hello বন্ধুরা, আমি শ্রীনজয়, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এবং এইরকম ভাবে এই যে পোর্ট্রেট স্টাইলের ভিডিও আমি খুব একটা কখনোই বানাইনি, শুধু রিলস টিলসই বানাই। বাট আজকে মনে হলো এরকমভাবে ভিডিও তৈরি করে দেখি কেমন লাগে। তো বন্ধুরা, বাঘা যতীনের আমি তোমাদের বলেছিলাম ভিডিওতে, যখন প্রথম বাঘা যতীন নিয়ে ভিডিও তৈরি করি গত পরশু দিন, তখন আমি বলেছিলাম যে এই সিনেমাটা যেটা আসতে চলেছে সেটা মাইলস্টোন ক্রিয়েট করবে বাংলায় এবং ইন্ডিয়াতে এটাকে নিয়ে প্রচুর আলোচনা হবে। দেখো বন্ধুরা, একটা জিনিস তোমাদের, তোমরা এটা মানবে কি না জানি না, এই বাঘা যতীনের যে প্রি টিজারটা, এটা প্রচণ্ডভাবে মানুষের মনে কিন্তু ইম্প্যাক্ট ফেলে দিয়েছে অলরেডি। এবং অলরেডি আমি, আমার এটা ধারণা, সিনেমাটা যদি এখনও নিয়ে চলে আসে না দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, সিনেমাটা এখনও ব্লকবাস্টার হবে। মানে দুর্গাপুজোয় না, যদি দুম করে প্ল্যান করে যে না কালকে আগামীকাল রিলিজ করে দিই, আমি কনফার্ম আগামীকালও সিনেমাটা রিলিজ করলেও ব্লকবাস্টার হবে। তো যাই হোক, এখন এই সিনেমাটার প্রি টিজারটা যেটা বেরিয়েছে আজকে সকালবেলায়, বাংলা প্রি টিজারটা, সেইটা ট্রেন্ডিং টু, অলরেডি ট্রেন্ডিং টুতে চলে গেছে। তোমরা বিশ্বাস করবে না, যখন এটা রিলিজ করেছিল আমি তার 4-5 ঘন্টার মধ্যে চেক করছিলাম বারবার যে কখন ট্রেন্ডে উঠবে, এটা আমার আইডিয়া ছিল ট্রেন্ডে উঠবে। এবং তখন ওটা ট্রেন্ড থ্রিতে ছিল, প্রথমে আছে জওয়ানের গানটা, স্বাভাবিক ওটা থাকবে জওয়ান। আমার যেন মনে হচ্ছে কালকের যে হিন্দি প্রি টিজারটা সেইটা কিন্তু 1 মিলিয়নের উপর ভিউজ হবে। এই ভিউজ বললাম বলে একটা কথা মনে পড়লো, অনেকের ধারণা যে প্রচুর ভিউজ হলেই ট্রেন্ডে ওঠে সেই ভিডিও, এটা কিন্তু ভুল। বাঘা যতীনের প্রি টিজারটার ভিউজ উঠেছে 177K, 20K লাইকস পড়েছে এখন যে আমি দেখছি লাইভ আপডেটস। তো এটা কিন্তু অনেকেই বলতে পারে এ মা তা কী এমন হয়েছে, কিন্তু দুটো জিনিস মানতে হবে ভাই, এই প্রি টিজারটা প্রত্যেকটা হলে চলছে এখন, এবং এই প্রি টিজারটা ভাইরাল হয়ে গিয়েছিলো সেই সব চ্যানেলে, 15,000, 30,000, 20,000, 1 লাখ পর্যন্ত ভিউজ কোনো কোনো চ্যানেলের আছে যারা ছেড়েছে। তো প্রচুর মানুষ দেখে নিয়েছে এবং প্রচুর হোয়াটসঅ্যাপে এই প্রি টিজারটা বেরিয়েছে। মানে হিন্দি প্রি টিজারটা, আমার দৃঢ় বিশ্বাস ওটা কিন্তু কালকের মধ্যে 1 মিলিয়ন উঠবে, এটা আমার ধারণা, আমি জানি না। এবং ওটাও ট্রেন্ড করবে, এরকম না হয়ে যায়, আমি জানি না, এটা ভাবছি যে বাঘা যতীন প্রি টিজার হিন্দি ফার্স্টে থাকলেও ট্রেন্ডিং 1, তারপরে ট্রেন্ডিং 2তে জওয়ান, তারপরে ট্রেন্ডিং 3তেই আবার টিজার বাংলা টিজারটা থাকলো, এরকম হতেই পারে, না হওয়ার কিছু নেই, আমরা এক্সপেক্ট করতেই পারি। কিন্তু ওইটার কিন্তু প্রচুর ভিউজ হবে আগামীকাল যেটা রিলিজ করতে চলেছে প্রি টিজার হিন্দিটা, আমার মন বলছে। আরও একটা কথা তোমাদের বলি, সেটা হচ্ছে অলরেডি তোমরা ভাবো যারা ইউটিউবে ভিডিও তৈরি করেন তারা কিন্তু সব খবর রাখেন যে কখন কোন কোন টিজার কখন কী কী বেরোচ্ছে। যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরের ইউটিউবার্স তারা পর্যন্ত এটাকে নিয়ে অলরেডি ভিডিও তৈরি করা শুরু করে দিয়েছে, এবং এটা জানা সত্ত্বেও যে আগামীকাল হিন্দি প্রি টিজার আসবে তাও তারা বাংলাতে তৈরি করছে, মানে বাংলাটা দেখে তারা রিয়াকশান দিচ্ছে। তোমরা ভাবো যে কখন এটা হয় একটা প্রজেক্ট নিয়ে, যখন মানুষের এক্সপেকটেশনটা তুঙ্গে থাকে, তারাও জানে এটার প্রচণ্ড এক্সপেকটেশন গ্রো করে গিয়েছে মানুষের মধ্যে। সো আমার দেখে খুব ভালো লাগলো যে ট্রেন্ডে ওঠার জন্য কিন্তু গাদা ভিউজের প্রয়োজন হয় না। এবং ইউটিউব ট্রেন্ডিং মানে তোমরা জানো তো, একটা ট্রেন্ডে যখন কোনো একটা ভিডিও থাকে সারা বিশ্বের মানুষ ইউটিউবটা যখন খুলবে সবাই ট্রেন্ডিং খুলে একবার করে যে দেখি তো কী কী ট্রেন্ডে আছে, বাঘা যতীনকে দেখতে পাবে। এবং সেটা কিন্তু একটা বাংলা সিনেমা, এবং এই বাংলা সিনেমাটার প্রি টিজারের ইম্প্যাক্ট কতটা পড়েছে যে কালকে আগামীকাল হিন্দি প্রি টিজার বেরোবে তাও মানুষে এই প্রি টিজারটার, যারা পশ্চিমবাংলার বাইরে থাকে তারা কিন্তু বাংলা বোঝে না, তাও তারা এটারই রিয়াকশন ভিডিও তৈরি করছে, ভাবো একবার। যাই হোক, কালকের জন্য তো আমি খুব ওয়েট করে আছি, আমি দেখব হিন্দিতে কীরকম লাগছে। এটা বেশি কিছু তো থাকবে না, ছোটো ছোটো করে ডায়লগগুলো থাকবে, আমি শিওর এই ডায়লগগুলোই থাকবে হিন্দি করে দেওয়া। বাট কীরকম লাগছে ওটা, দেবদাই কি কালকে হিন্দিটা বলবেন নাকি অন্য কেউ বলবে? আমার কিন্তু দৃঢ় বিশ্বাস দেবদাই দেবদার গলাটা দিয়েছেন, মানে ডাবিং করবেন, এটা একদম দৃঢ় বিশ্বাস। দেখা যাক কী হয়। চলো এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আর মানে a great congratulations to dev entertainment ventures for this pre teaser er success er jonno, eta trending 2 te ekhon youtube e ami to bhabdhi pachhina, ebong obosshoi bhabe bomkesh prochondo bhalo byabsha korte choleche kalke, record breaking ekta box office howar kotha kalker din tar jonno, ami confirm. To chalo ajker jonno chollam, poroborti video e khub shighri dekha hocche, tata.